নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলবো মৌনি অমাবস্যা যেটি মাঘ মাসের কৃষ্ণ পক্ষে হয় তো এটি চব্বিশে জানুয়ারি হতে চলেছে এই আউসেতে আপনারা কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি করবেন না সেটি আমি এই ভিডিওতে বলতে চলেছি তাই ভিডিওটি মোটেও স্কিপ করবেন না খুব নলেজেবল ভিডিও আপনাদের দেখাচ্ছি আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আসুন শুরু করা যাক মৌনী অবস্থা মাঘ মাসে কৃষ্ণ পক্ষে হয় এই অবস্থার দিন যারা তন্ত্র মন্ত্র করে তারা তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে কারো খারাপ কাজ কারো ভালো কাজ করতে পারে এছাড়াও এই অবস্থার দিন ভূত প্রেত নিশাচর যারা অপঘাতে মৃত্যু হয়েছে এই আত্মাদের ক্ষমতা বেড়ে যায় তাই আপনারা মোটেও এই দিনে শ্মশান বা কোনো গরুস্থান বা কোনো জঙ্গলে যাবেন না এছাড়াও এই দিন আপনারা কারোর সাথে বিবাদে যাবেন না কারণ এই দিনে অমাবস্যার তিথিতে বিবাদের ফলে কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে এবং এই দিন কোনো শুভ কাজ আপনারা করতে যাবেন না এছাড়াও এই দিনে আপনারা চাকরিতে জয়েন করতে যাবেন না এবং এই দিনে আপনারা অপারশন করতে যাবেন না কারণ আমাকে একজন কমেন্টস করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই অপারশনটা আনসাকসেসফুল হয়ে যাবে যদি এরকম কোনো ডেট থাকে তো ডেটটাকে একটু পিছিয়ে দিয়ে এছাড়াও এই দিনে আপনারা স্বামী স্ত্রীতে কোনোরকম মিলন করতে যাবেন না কারণ মিলনের ফলে যে সন্তান উৎপন্ন হবে সেটি ভালো হবে না এবার আসি আপনারা কি করবেন মৌনী অমাবস্যা মানে মৌন ব্রত মৌন কথার অর্থ হচ্ছে মুখ বন্ধ রাখা মানে সেদিনকে কম কথা বলাটাই সবচেয়ে শ্রেয় যদি সেটা না পারেন তাহলে আপনারা কোনো না এবং সকলের সঙ্গে একটু হাসি খুশি কথা বলার চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা জলে তিল দিয়ে স্নান করবেন স্নান করার পর আপনারা মা লক্ষ্মীর পুজো দিবেন এবং আপনি আপনাদের যা কাজ সেটি কাজ করবেন এবং বেশি রাত করে আপনারা এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করে দিন সকলকে জানার জন্য আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন どうも。